আমার টার্গেট টপিক আজকে হলো গো ফেনল এন্ড ইথার। ফেনল এন্ড ইথার হচ্ছে টার্গেট টার্গেট টপিক, বাট ইউ ওয়ান্ট টু নো বা ইউ ওয়ান্ট টু রিভাইজ দ্য লাস্ট ক্লাস। যেহেতু লাস্ট ক্লাস কিছুটা ডিস্টার্বিং ক্লাস ছিল, বিভিন্ন কারণে প্রবলেমেটিক ক্লাস ছিল, সেই কারণে তোমরা চাচ্ছ যে লাস্ট ক্লাসের যে টপিকটা ভেরি ইম্পর্টেন্ট টপিক সেটা একটু মানে একটু রিভিউ করব, করে আমরা ফেনল আর ইথারে যাব। তো আমরা যদি করি কি বলা হয় ওভারভিউ করি আগের টপিকটাকে, হ্যাঁ ফ্ল্যাশব্যাক বলি আর কি, ফ্ল্যাশব্যাক লাস্ট ক্লাসের ফ্ল্যাশব্যাক, সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল, প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি অ্যালকোহল, ডিফারেন্সিয়েশন অফ প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি অ্যালকোহল। যদি ডিফারেন্সিয়েট করতে হয় ইউ মাস্ট টেক হেল্প অফ লুকাস রিয়েজেন্ট, ইউ নিড টু টেক হেল্প অফ লুকাস রিয়েজেন্ট। তোমাকে কি করতে হবে? লুকাস রিয়েজেন্টের হেল্প নিতে হবে। তাহলে লুকাস রিয়েজেন্ট কি সেটা জানতে হবে আগে? হ্যাঁ, জানতে যায় তুমি দেখতেছো যে লুকাস রিয়েজেন্ট কাকে বলা হচ্ছে, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড রাইজিং ক্লোরাইডের মিক্সচারকে। তুমি চাচ্ছ যে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহলকে ডিফারেন্সিয়েট করতে, তার জন্য তোমার চাই রিয়েজেন্টের হেল্প নিবা তুমি। লুকাস রিয়েজেন্ট কি সেটা আগে জানতে হবে, তা হচ্ছে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড জিঙ্ক ক্লোরাইডের রাইজিং ক্লোরাইড। কিভাবে ডিফারেন্সিয়েট করে লুকাস রিয়েজেন্ট? লুকাস রিয়েজেন্ট অ্যাড করলে কি হয়? লুকাস রিয়েজেন্ট অ্যাড করলে প্রাইমারি অ্যালকোহল হচ্ছে কি, এটা প্রাইমারি অ্যালকোহলকে রিপ্রেজেন্ট করে, এটা সেকেন্ডারি অ্যালকোহলকে রিপ্রেজেন্ট করে, এটা টারসিয়ারি অ্যালকোহলকে রিপ্রেজেন্ট করে, একটা অ্যালকাইল গ্রুপ প্রাইমারি অ্যালকোহল, দুইটা অ্যালকাইল গ্রুপ সেকেন্ডারি অ্যালকোহল, তিনটা অ্যালকাইল গ্রুপ কার্বনের সাথে টারসিয়ারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল টারসিয়ারি অ্যালকোহল, প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি, প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহল। অ্যাড করছো লুকাস রিয়েজেন্ট, রিঅ্যাকশন করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাড করছো লুকাস রিয়েজেন্ট, রিঅ্যাকশন করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা হবে রাইজিং ক্লোরাইডের প্রেজেন্সে, রাইজিং ক্লোরাইডের প্রেজেন্সে, রাইজিং ক্লোরাইডের প্রেজেন্সে, প্রেজেন্সে রিঅ্যাকশন হবে কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। রিঅ্যাকশন কি হবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। রিঅ্যাকশন কি হবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। রিঅ্যাকশন হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। রিঅ্যাকশন হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তার মানে প্রাইমারি অ্যালকোহল থেকে প্রাইমারি হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকোহল সেকেন্ডারি হ্যালাইড, টারসিয়ারি অ্যালকোহল টারসিয়ারি হ্যালাইড প্রোডিউস করবে। তাহলে কিভাবে তুমি প্রাইমারি অ্যালকোহল ডিটেক্ট করতে পারবা, কিভাবে সেকেন্ডারি অ্যালকোহল ডিটেক্ট করবা, কিভাবে টারসিয়ারি অ্যালকোহল ডিটেক্ট করবা, অথবা তুমি কিভাবে আইডেন্টিফাই করবা যে তোমার কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা টারসিয়ারি? এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি দেখে, এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি দেখে। প্রাইমারি অ্যালকোহল লেস রিঅ্যাক্টিভ, যে কারণে তার রিঅ্যাকশনটা হয় স্লো। সেকেন্ডারি অ্যালকোহল কিছু মডারেট রিঅ্যাক্টিভ, যার কারণে তার রিঅ্যাকশন হয় 5 to 10 মিনিট। টারসিয়ারি অ্যালকোহল মোস্ট রিঅ্যাক্টিভ, যার কারণে তার রিঅ্যাকশন হয় ফাস্ট। তার মানে লুকাস রিঅ্যাজেন্ট অ্যাড করার পরে যদি রিঅ্যাকশন স্লো হয় তাহলে প্রাইমারি অ্যালকোহল ডিটেক্টেড, যদি 5 থেকে 10 মিনিটের মধ্যে রিঅ্যাকশন হয় তাহলে সেকেন্ডারি অ্যালকোহল ডিটেক্টেড, যদি ফার্স্ট রিঅ্যাকশন হয় তাহলে টারসিয়ারি অ্যালকোহল ডিটেক্টেড। তার মানে হচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকোহল এর ক্ষেত্রে টারসিয়ারি সবচেয়ে বেশি রিঅ্যাকটিভ, তারপরে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি এবং সবচেয়ে প্রাইমারি। রিঅ্যাক্টিভিটি বা অ্যালকোহল, অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটি টারসিয়ারি মোস্ট রিঅ্যাকটিভ, তারপরে সেকেন্ডারি এন্ড শেষে হচ্ছে গিয়ে প্রাইমারি। কিন্তু এর কারণটা কি,
সেটা বলতে যে আমি বলেছিলাম যে প্রাইমারি অ্যালকোহল থেকে যখন প্রাইমারি হ্যালাইড হয়, সেকেন্ডারি থেকে যখন সেকেন্ডারি হ্যালাইড, টারসিয়ারি থেকে যখন টারসিয়ারি হ্যালাইড হয়, এই প্রাইমারি হ্যালাইড হওয়ার আগে প্রাইমারি কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন প্রোডিউস করে, সেকেন্ডারি হওয়ার আগে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন প্রোডিউস করে, টারসিয়ারি হওয়ার আগে টারসিয়ারি কার্বোক্যাটায়ন প্রোডিউস করে। এন্ড টারসিয়ারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হচ্ছে হাইয়েস্ট, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন হচ্ছে টারসিয়ারি সেকেন্ডারি প্রাইমারি। তাহলে দেখো অ্যালকোহলের রিয়েক্টিভিটি অর্ডার, অ্যালকোহলের রিয়েক্টিভিটি অর্ডার ডিপেন্ডস আপন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার আর অ্যালকোহলের রিয়েক্টিভিটি অর্ডার সেম। অ্যালকোহলের রিয়েক্টিভিটি অর্ডার, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার, অ্যালকোহলের রিয়েক্টিভিটি অর্ডার, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার, জাস্ট নোট করে রাখো। এনাফ তোমাকে মনে করিয়ে দিবে। তাহলে অ্যালকোহলের রিয়েক্টিভিটি অর্ডার, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার, তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারের কারণে অ্যালকোহলের রিয়েক্টিভিটি অর্ডার এটা। তো এই হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহলের ডিফারেন্সিয়েশন বাই দ্য হেল্প অফ লুকাস রিয়েজেন্ট। তো লুকাস রিয়েজেন্ট কিভাবে হেল্প করে টু আইডেন্টিফাই প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল নাকি টারসিয়ারি অ্যালকোহল। এট দ্য সেম টাইম প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহলের রিয়েক্টিভিটি, যে অর্ডারটা টারসিয়ারি সেকেন্ডারি প্রাইমারি, সেটা কেন, ওটার কারণ হচ্ছে তাদের কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। টারসিয়ারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি, এই জন্য টারসিয়ারি ফর্মে সবচেয়ে বেশি রিয়েক্টিভ। এইটা ছিল আর কি প্রিভিয়াস ক্লাসে কথা। ওকে, সো নাও টুডেস টপিক হচ্ছে ফেনল। ফেনল, ফেনল, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ফেনল, C6H5OH ফেনল, phenol, and it is known as carbonic acid. It is known as carbonic acid, and মাঝে মাঝে একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে which of the following is carbonic acid, carbonic, which of the following is carbonic acid, this is carbonic acid, this is carbonic acid, তাহলে দিস ইজ ফেনল অর কার্বলিক অ্যাসিড, এটা হচ্ছে ফেনল। তাহলে ফার্স্টে জানতে হবে হচ্ছে ফেনলের প্রিপারেশন, ফেনলের প্রিপারেশন জানাটা ইম্পর্টেন্ট, কারণ ফেনলের প্রিপারেশন মেথডের নাম হচ্ছে ডাও মেথড। ফেনল প্রিপারেশনের এই মেথডটার নাম হচ্ছে ডাও মেথড। ফেনল প্রিপারেশনের জন্য এটা হলো সিম্পলেস্ট মেথড, যেটার নাম হচ্ছে ডাও মেথড, ডাও মেথড, যেটা কিনা ক্লোরোবেনজিন থেকে করা হয়, ক্লোরোবেনজিন, এই যে ক্লোরোবেনজিন থেকে, ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে, ক্লোরোবেনজিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরোবেনজিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরোবেনজিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়্যাক্ট করলে অ্যাট ফার্স্ট সোডিয়াম সিনেট হয়, সোডিয়াম সিনেট, ফার্স্টে কি হয় সোডিয়াম সিনেট, ডাইরেক্ট ফেনল হয় না,
ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে অ্যাট ফার্স্ট সোডিয়াম ফিনেট হয়, অ্যাট ফার্স্ট সোডিয়াম ফিনেট প্রোডিউস হয়। 300 ডিগ্রি সেলসিয়াসে 60 ATM প্রেশারে সোডিয়াম ফিনেট হয় ফার্স্টে। দেন এই সোডিয়াম ফিনেটকে যদি হাইড্রোলাইসিস করা হয় অ্যাসিডিক মিডিয়ামে, অ্যাসিডিক হাইড্রোলাইসিস করা হয়, তখন যায় ফেনল পাওয়া যায়। এই হচ্ছে ফেনলের প্রিপারেশন, যেটার নাম হচ্ছে ডাও মেথড। এটা হচ্ছে ডাও মেথড, যেটা ক্লোরোবেনজিন থেকে ফেনল, যেটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে ফেনল। তাহলে রিমেম্বার, ক্লোরোবেনজিন টু ফেনল যে মেথডটা, এটার নামই হচ্ছে ডাও মেথড। এখন তোমাকে যদি বলে দেওয়া হলো যে বেনজিন থেকে ফেনল করো, বেনজিন থেকে ফেনল, ফেনল বেনজিন, বেনজিন ফেনল, তাহলে হোয়াট টু ডু? তাহলে তো সেখানে তুমি বেনজিন থেকে স্টার্ট করা লাগবে, তোমাকে বেনজিন থেকে স্টার্ট করা লাগবে, বেনজিন থেকে স্টার্ট করা লাগবে। তো তোমাদেরকে একটা জেনারেল কথা বলে রাখি, আগেও বলছিলাম আবার বলি, সিএল মাইনাস, ওএইচ মাইনাস, এনএইচ টু মাইনাস এন্ড সিএন মাইনাস। তোমরা রিসেন্ট মেমোরি থেকে দেখো তো, স্যার এই কথাটা বলেছিলাম যে চারটা হচ্ছে কমন নিউক্লিওফাইল, নেগেটিভ ক্লোরাইড, ওএইচ, এনএইচ টু, সিএন। আমি এই চারটাকে দেখিয়ে বলেছিলাম যে এই চারটা সবসময় কি হয়, একটা আরেকটাকে ডিসপ্লেস করে, অল টাইম এরাই একটা আরেকটাকে সাবস্টিটিউট করে, ডিসপ্লেস করে, অল টাইম একটা জায়গা আরেকটা আছে। এই চারটা নিউক্লিওফাইল ঘুরে ফিরে একজনের জায়গায় আরেকজন আসতেছে, তোমরা দেখবারই একটা ভালো করে খেয়াল করে। তো এই এরকম নিউক্লিওফাইল, এরা তো সবাই নেগেটিভ, এরা তো নিউক্লিওফাইল, কিন্তু বেনজিন, তোমরা জেনে আছো যে বেনজিন দেয় হচ্ছে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন। বেনজিনের কাছে আসে যারা ইলেকট্রোফাইল, বেনজিনের কাছে আসে যারা ইলেকট্রোফাইল, বেনজিনের কাছে যা আসে হচ্ছে যারা ইলেকট্রোফাইল, কারণ বেনজিনের কাছ থেকে হাইড্রোজেন চলে যায়, হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রোফাইল, হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস হিসেবে যায়, যে কিনা ইলেকট্রোফাইল। তাহলে বেনজিনের কাছে তো আসবে ইলেকট্রোফাইল, যা নিউক্লিওফাইল যা তো আসবে না। তাহলে এই ওএইচ, এই এনএইচ টু, এই সিএন বেনজিনের কাছে কখনোই ডাইরেক্ট আসতে পারবে না, কখনোই ডাইরেক্ট আসতে পারবে না। ওএইচ, এনএইচ টু, সিএন, এই দিকটা বেনজিনে কখনো ডিরেক্ট আসবে না। এদেরকে যদি আনতে হয় তাহলে আগে ক্লোরিন অ্যাড করে দিতে হবে, আগে কি অ্যাড করতে দিতে হবে, ক্লোরিন অ্যাড করে দিতে হবে। কারণ হলো ক্লোরিন অ্যাড করলে একটা ক্লোরিন আসতে পারে, যে ক্লোরিনটা আসছে সেটা পজিটিভ হয়ে আসছে, জানো, কারণ এখানে তো দুইটা ক্লোরিন, এই দুইটা ক্লোরিন যে কিনা আয়রন ক্যাটালিস্টের প্রেজেন্সে, আয়রন ক্যাটালিস্টের প্রেজেন্সে বা যে কোনো একটা ইলেকট্রোফাইলের প্রেজেন্সে, ক্লোরিনের মধ্যে তো দুইটা ক্লোরিন আছে, চাইলে একটা ক্লোরিন নেগেটিভ হবে, একটা ক্লোরিন পজিটিভ হবে। তাহলে পজিটিভ ক্লোরিন হয়ে তো সে ঢুকতে পারতেছে, এইভাবে ঢুকতে পারবে না, এনএইচ টু তার এইভাবে ঢুকতে পারবে না, সিএন তো এভাবে ঢুকতে পারবে না, কিন্তু ক্লোরিন পাচ্ছে। কেন? কারণ ক্লোরিনের ভিতরে একটা পজিটিভ ক্লোরিন আছে, একটা নেগেটিভ ক্লোরিন আছে, ওই পজিটিভ ক্লোরিনটা ঢুকতে কি হিসেবে, পজিটিভ ক্লোরিন হয়ে ঢুকতে, কারণ বেনজিনের কাছে ইলেকট্রোফাইল আসতে পারে, ক্লোরিন একটা ক্লোরিন তখন ইলেকট্রোফাইল হিসেবে তখন অ্যাড হয়েছে। যখন ক্লোরিন অ্যাড হয়েছে ইলেকট্রোফাইল হিসেবে, অ্যাড হয়েছে ইলেকট্রোফাইল হিসেবে, কিন্তু বিহেভ করবে নিউক্লিওফাইলে, কারণ অভ্যাস কি কারো যায়, যার যা অভ্যাস
একটু নেয়ার অভ্যাস, তার কি সেটা কখনো যায়? সো দ্যাট ক্লোরিন আসবে, আসতে পারে ক্লোরিন, এবং ক্লোরিন এসে নিউক্লিওফাইলের অ্যাটিটিউড করবে। কার অ্যাটিটিউড? নিউক্লিওফাইলের। কার অ্যাটিটিউড? নিউক্লিওফাইলের। বাস হয়ে গেল, ডান। তাহলে সে যদি নিউক্লিওফাইলের অ্যাটিটিউড করে, তাহলে এরপরে ও আসতে পারবে, ও আসতে পারবে, ও আসতে পারবে, ক্লোরিনকে সরাই সরাই আসতে পারবে, ক্লোরিনকে সরিয়ে সরিয়ে তখন ওরা আসবে। সিম্পল হিসাব, তাহলে মনে রাখবে আজকে থেকে, বেনজিন থেকে যদি ফিনল বা এমন কোন কম্পাউন্ড চাই যে কম্পাউন্ডে নিউক্লিওফাইল আছে, তাহলে বুঝবা যে এটা কেমনে পসিবল, আগে ক্লোরিন আসবে। তাহলে যখনই দেখলা যে আমাকে বেনজিন থেকে ফিনল করতে হবে, তাহলে তুমি এই টার্গেটে যাওয়ার জন্য ফার্স্টে ক্লোরিনকে ইনভাইট করবা, আয়রন ক্যাটালিস্টের বা যে কোনো ক্যাটালিস্টের প্রেজেন্সে, পরে তুমি ক্লোরোবেনজিন করবা। যখন ক্লোরোবেনজিন হয়ে যাবে, তখন তো তুমি জানোই এই যে সেই ক্লোরোবেনজিন। তারপর একটা তো তুমি জানোই যে ক্লোরোবেনজিন থেকে কিভাবে ফেনল হয়। তাহলে ক্লোরোবেনজিন থেকে ফেনল হয় এটা ডাউ মেথড, বাট যদি বেনজিন থেকে ফেনল করতে হয়, তাহলে আগে ক্লোরোবেনজিন করবা, তারপরে ফেনল। এই হচ্ছে ফেনলের প্রিপারেশন পার্ট। এবার হচ্ছে অ্যাসিডিক নেচার অফ ফেনল, অ্যাসিডিক নেচার অফ ফেনল, অর্থাৎ ফেনল অ্যাসিডিক, ফেনল অ্যাসিডিক। এইটা টু মার্ক দিয়ে খুবই কমন যে হোয়াই ফেনল ইজ অ্যাসিডিক, টু মার্কে এটা খুবই ইম্পর্টেন্ট যে হোয়াই ফেনল অ্যাসিডিক, টু মার্ক দিয়ে ডিরেক্ট বলেন হোয়াই ফেনল অ্যাসিডিক, হোয়াই ফেনল অ্যাসিডিক, এটা টু মার্কে দেয়। আর এটা চাইলে ডিতে আসতে পারে, ডি একদম ডিতে, কেমন অ্যালকোহল নিউট্রাল ফেনল অ্যাসিডিক, অ্যালকোহল নিউট্রাল ফেনল অ্যাসিডিক। তাহলে কোশ্চেন হইতে পারে না যে বলতে পারে না অ্যালকোহল নিউট্রাল কিন্তু ফেনল অ্যাসিডিক কেন? অ্যালকোহলের কাছে ওয়েট আছে, ফেনলের কাছে ওয়েট আছে, ফেনল অ্যাসিডিক অ্যালকোহল নিউট্রাল কেন? তাহলে সেই কেনটা অ্যাসিডিক নেচার অফ ফেনল এক্সপ্লেন করলে হয়ে যাবে যে ফেনল কেন অ্যাসিডিক। তাহলে ফেনল অ্যাসিডিক এটা ট্রু, কারণ ফেনল অ্যাসিডিক এটা ট্রু যে ফেনল প্রোটন দিতে পারে, ফেনল প্রোটন দেয় বা দিতে পারে, তাহলে ফেনল প্রোটন প্রোডিউস করতে পারে, তো দ্যাট এটা অ্যাসিডিক। ফেনল প্রোটন প্রোডিউস করে, তাহলে এটা অ্যাসিডিক। আমি বললাম যে তুমি একে প্রুফ দাও, এক্সাম্পল দাও, তুমি বললা যে ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়্যাক্ট করলে সোডিয়াম ফিনেট প্রোডিউস হয় অ্যান্ড ওয়াটার, তাহলে আর প্রমাণ বাকি রইল যে ফেনল অ্যাসিডিক? এটা কি আর কেউ ডাউট করবে যারা ফেনল অ্যাসিডিক? কারো কি কমপ্লেন আছে যে ফেনল অ্যাসিডিক? নাই। তাহলে ইয়েস ফেনল অ্যাসিডিক বিকজ ফেনল ক্যান প্রোডিউস প্রোটন, ফেনল অ্যাসিডিক বিকজ ফেনল ক্যান প্রোডিউস সল্ট ওয়াটার উইথ অ্যালকালি। আমরা তো বুঝলাম যে ফেনল অ্যাসিডিক, কিন্তু কেন, ওয়াই ফেনল কেন প্রোটন দেয়? ফেনল কেন প্রোটন দেয়? অ্যালকোহল তো দেয় না, ফেনল কেন প্রোটন দেয়? আর এই ফেনল প্রোটন দেওয়ার কারণটা হচ্ছে রেজোনেন্স প্রপার্টি অফ ফেনল, এর কারণটা হচ্ছে রেজোনেন্স প্রপার্টি থাকাতে, ফেনলের রেজোনেন্স প্রপার্টি থাকার কারণে, ফেনলের রেজোনেন্স প্রপার্টি থাকার কারণে, যেটা অ্যালকোহলে থাকে না, অ্যালকোহলে রেজোনেন্স প্রপার্টি নাই, কারণ অ্যালকোহল তো অ্যালিফেটিক, রেজোনেন্স প্রপার্টি থাকে কার? যারা অ্যারোমেটিক, অ্যারোমেটিক হইলে তো রেজোনেন্স প্রপার্টি থাকবে, অ্যালিফেটিকের তো রেজোনেন্স প্রপার্টি থাকবে না। তাহলে অ্যালকোহলের রেজোনেন্স প্রপার্টি নাই বা থাকতে পারে না, ফেনলের রেজোনেন্স প্রপার্টি আছে, এই কারণে এই ফেনল প্রোটন দেয়।
তাহলে ফেনল প্রোটন দেওয়ার কারণ হচ্ছে রেজোনেন্স প্রপার্টি, ফেনল প্রোটন দেওয়ার কারণ হচ্ছে তার রেজোনেন্স প্রপার্টি। তাহলে তোমার উচিত কি এবার রেজোনেন্স দেখানো? তোমার কাজ কি এখন ফেনলের রেজোনেন্স দেখানো? তাহলে এখন দেখো ফেনলের রেজোনেন্স কেমনে দেয়। ফেনলের রেজোনেন্স তুমি দেখাচ্ছ, কার রেজোনেন্স? ফেনলের। কি করবা? এই যে ওয়েট গ্রুপ, এই অক্সিজেনের কাছে দুইটা লোন পেয়ার, অল্টারনেটিভ ডাবল বন্ড, মনে আছে? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ অল্টারনেটিভ ডাবল বন্ড। ফেনলের রেজোনেন্স কেমনে হবে দেখো, এই অক্সিজেন তার লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করবে, এই অক্সিজেন তার লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করবে বেনজিনকে। অক্সিজেন যখন তার লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করবে বেনজিনের দিকে, সে যখন এটাকে সাপ্লাই দিবে, এই কার্বন এই লোন পেয়ার ইলেকট্রন এক্সচেঞ্জ করতে গেলে তাকে কি করতে হবে? এই পাই ইলেকট্রন ছেড়ে দেয় সে, তখন ডাবল বন্ড থেকে পাই ইলেকট্রন ছেড়ে দেয়, ডাবল বন্ড থেকে পাই ইলেকট্রন ছেড়ে দেয়। অ্যাজ এ রেজাল্ট কি হয় তোমাদের মনে থাকার কথা, অ্যাজ এ রেজাল্ট এই কার্বন যেটা অর্থ পজিশনে, সেই কার্বন হয়ে যায় নেগেটিভ, অর্থ পজিশনে কার্বন হয়ে যায় নেগেটিভ। আর এই কার্বনের সাথে বাইরের যে গ্রুপ, সেই গ্রুপের সাথে সিঙ্গেল বন্ডের জায়গায় হয়ে যায় ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড হয়ে যায় ডাবল বন্ড। আর লোন পেয়ার তার কাছে একটা আছে, একটা লোন পেয়ার দেওয়ার কারণে সে হয়ে গেছে পজিটিভ, তাহলে অক্সিজেন পজিটিভ, অর্থ পজিশনে কার্বন হয়ে গেছে নেগেটিভ। এই তিনটা পাই বন্ডের মধ্যে এইটা ব্রেক করছে, এইটা করে নাই, এটাও করে নাই। এরপরে কি হয়? এরপরে যেটা হয়, অর্থ পজিশন থেকে এই মাইনাস, মাইনাস মানে দুইটা ইলেকট্রন বলেছিলাম, মাইনাস মানে লোন পেয়ার ইলেকট্রন, মাইনাস মানে লোন পেয়ার ইলেকট্রন, এ তখন কি করবে আবার এই যে তার নেইবার কার্বনকে ডোনেট করবে, নেইবার কার্বন তখন কি করবে প্যারা পজিশনে ইলেকট্রনটা পাই ইলেকট্রনটাকে ফেলে দিবে। এতে করে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ডের ওয়েট বাইরে আছে, একটা লোন পেয়ার আছে, একটা প্লাস আছে, এইবার মাইনাসটা কোন পজিশনে চলে আসছে? প্যারা পজিশনে। তাহলে এই যে পাই ইলেকট্রন ফেলে দিছে, প্যারা পজিশন মাইনাস হয়ে গেছে, আর এইটা দিয়ে সে বন্ড তৈরি করছে, এই যে বন্ডটা হয়ে গেছে এদের মধ্যে, এটা ব্রেক করছে আর এটা আছে। এরপরে আবার কি হবে? একই ঘটনা, এ কি করবে? ওরে দিবে, দিয়ে বন্ড তৈরি করবে, এই যে ওরে দিয়ে বন্ড ফর্ম করবে, আর ও কি করবে? ওরে দিয়ে বন্ড ব্রেক করবে, এই যে এটা দিয়ে বন্ড ফর্ম করছে, এই যে এটা, আর এটা দিয়ে বন্ড ব্রেক করছে, যেটা আছে সেটা ব্রেক করবে, এটা দিয়ে ফর্ম করতেছে, ওটা দিয়ে ব্রেক করতেছে। অক্সিজেন ওয়েট প্লাস লোন পেয়ার ইলেকট্রন, এটা আছে, এই যে ফর্ম করছে আর এটা ব্রেক করছে, ব্রেক করে এইবার নেগেটিভ কই চলে গেছে আরেকটা অর্থ পজিশনে, মাইনাস এবার কই অর্থ পজিশনে, আবার এইখানে আসছে এখন তারা। এবার আবার কি হবে? দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন লোন পেয়ার, এইবার সে লোন পেয়ার দিবে কারে? ওরে। ও লোন পেয়ার নেওয়ার জন্য ওরে আবার ইলেকট্রন ফেরত দিয়ে দিবে, এন্ড কি হবে তখন? এই যে ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড মানে অল্টারনেটিভ ডাবল বন্ড আবার হয়ে যাবে, কিন্তু এবার হবে ক্লকওয়াইজ, আগে ছিল অ্যান্টি ক্লকওয়াইজ আর এবার হয়ে যাবে ক্লকওয়াইজ। এর এর কোন রকম এক্সেপশন হইলে তুমি বুঝবা যে তোমারটা ভুল আছে, আবার তারা সিঙ্গেল বন্ডে ফিরে যাবে এবং দুইটা ইলেকট্রন ফিরে পাবে, এর মানেই এটাই হচ্ছে রেজোনেন্স প্রপার্টি, এটাই তো রেজোনেন্স প্রপার্টি। তুমি এটা দেখা পাবা, তুমি যে বলতেছো যে ফেনলের রেজোনেন্স প্রপার্টি আছে বলে প্রোটন দেয়, ফেনলের রেজোনেন্স প্রপার্টির কারণে প্রোটন দেয়, ফেনল রেজোনেন্স প্রপার্টির কারণে প্রোটন দেয়, তাহলে রেজোনেন্স দেখাইতে হবে না? এটা হচ্ছে রেজোনেন্স, এটা হচ্ছে রেজোনেন্স অফ ফেনল, এটা হচ্ছে রেজোনেন্স অফ ফেনল। তো ফেনলের রেজোনেন্স যখন দেখানো হয়ে গেল, তারপরে তো তোমার কোশ্চেন থাকে যে রেজোনেন্স প্রপার্টি তো বুঝলাম, কিন্তু রেজোনেন্স প্রপার্টির কারণে প্রোটন দিবে কেন? রেজোনেন্স প্রপার্টি তো বুঝলাম, কিন্তু রেজোনেন্স প্রপার্টি কিভাবে প্রোটন দেওয়াটাকে ইনফ্লুয়েন্স করলো? ইয়েস,
রেজোনেন্স প্রপার্টি দেখায় তুমি বলবা এই রেজোনেন্স প্রপার্টির কারণে অক্সিজেন পজিটিভ হয়ে যায়, এই রেজোনেন্স প্রপার্টির কারণে অক্সিজেন বিকাম পজিটিভ, রেজোনেন্স প্রপার্টির কারণে অক্সিজেন পজিটিভ হয়ে যায়। তখন কি হয়, যখন অক্সিজেন পজিটিভ হয়ে যায় তখন অক্সিজেন কি করে হাইড্রোজেনকে বের করে দেয়। অক্সিজেন যখন নিজে পজিটিভ হয় তখন সে কি করে হাইড্রোজেনকে বের করে দেয়, কারণ সে পজিটিভ, সে তখন হাইড্রোজেন, হাইড্রোজেন পজিটিভ, সেও পজিটিভ, তখন কি করে রিপালশন কাজ করে, তখন অ্যারোমেটিক কম্পাউন্ডের, অ্যারোমেটিক কম্পাউন্ড মানে সে রেজোনেন্স দিবে, অ্যারোমেটিক কম্পাউন্ড মানে সে রেজোনেন্স দিবে। কিন্তু ফেনলের রেজোনেন্সের কারণে ফেনল আর প্রোটন ধরে রাখতে পারে না, ফেনল রেজোনেন্সের কারণে প্রোটন ছেড়ে দেয়, অ্যান্ড প্রোটন দেয় বলে এটা অ্যাসিড। সিম্পল, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো কি না, যত বললে বুঝতে পারছো কি না? স্যার তাহলে সহজ কথা, ফেনল, ফেনল প্রোটন প্রোডিউস করে, ফেনল প্রোটন ডোনেট করে, তো ডোনেট করে তার প্রমাণ কি দেখাইতো, তারপর আবার তুমি জিজ্ঞাসা করলে কেন দিবে প্রোটন, তুমি বললাম রেজোনেন্সের কারণে, তো বললাম রেজোনেন্সটা কি দেখাইলা, তা বললাম রেজোনেন্সের মধ্যে কি আছে যার কারণে প্রোটন দিবে, তুমি তুমি যখন দেখাই দিবে এই যাই রেজোনেন্সের কারণেই তো অক্সিজেন পজিটিভ হয়েছে, অক্সিজেন তো পজিটিভ হওয়ার কারণ ছিল না, রেজোনেন্সের কারণেই তো হয়েছে, অক্সিজেন পজিটিভ হওয়ার কারণে প্রোটন, প্রোটন তো পজিটিভ, তো তখন কি হয় তাদের মধ্যে রিপালশন কাজ করে এবং প্রোটন বেরিয়ে যায়, সহজ কথা, এই কারণে প্রোটন দেয়। অ্যালকোহল কেন দেয় না, অ্যালকোহল রেজোনেন্স দেয় না এই কারণে দেয় না, অ্যালকোহলের তো রেজোনেন্স হবে না কারণ এতে অ্যালিফেটিক, সহজ কথা, দেখ এটা টু মার্কে হইলে ছোট ছোট টু মার্কে আসছে একটু শর্টকাট করে দিবা, আর এটা যদি ফোর মার্কে হয় তখন একটু ডিটেলসে বললা, এটাই আর কিছু না, প্রায় একই সমান লেখা হবে। ফেনল কেন অ্যাসিডিক এটা দিবে, কনফার্ম দিবে, টু মার্কে হলেও দিবে। আচ্ছা এবার হলো ফেনল আইডেন্টিফিকেশন, ফেনল আইডেন্টিফিকেশন, ফেনলকে আইডেন্টিফাই করতে হবে, ফেনলের আইডেন্টিফিকেশন, যেমন অ্যালকোহলের আইডেন্টিফিকেশন আছে ফেনলেরও আইডেন্টিফিকেশন আছে, আসলে ফেনলের আইডেন্টিফিকেশনটা ইম্পর্টেন্ট, ফেনলের আইডেন্টিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। তো ফেনলের আমরা দুইটা আইডেন্টিফিকেশন দেখি, একটা হচ্ছে গিয়া অপশন হলো গিয়া ব্রোমিন ওয়াটার, তাহলে ফেনল আইডেন্টিফাই করবো কি দিয়ে, ব্রোমিন ওয়াটার, ফেনল আইডেন্টিফাই করবো কি দিয়ে, ব্রোমিন ওয়াটার, তো ব্রোমিন ওয়াটার দিয়ে ফেনল আইডেন্টিফাই করবো কিভাবে, এই হচ্ছে ফেনল, এই হলো ফেনল, আর তুমি অ্যাড করছো হচ্ছে গিয়া ব্রোমিন ওয়াটার, তাহলে ফেনল আইডেন্টিফাই এর একটা অপশন কি ব্রোমিন ওয়াটার দিয়ে, ফেনল আইডেন্টিফাই কিভাবে করা যায়, ব্রোমিন ওয়াটার অ্যাড করে, করলে কি হবে, করলে যেটা হবে সেটার গ্যাস 2 নম্বরে ব্রোমিন, 4 নম্বরে ব্রোমিন এবং 6 নম্বরে ব্রোমিন হবে, যেটা ফাইনালি হলো 2-4-6 ট্রাই ব্রোমো ফেনল, কি প্রোডিউস হইলো 2-4-6 ট্রাই ব্রোমো ফেনল, আর বাই প্রোডাক্টটা হবে CHBr, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইড হবে, তাহলে ব্রোমিনের সাথে রিঅ্যাকশন, সিম্পল হিসাব, তাহলে ফেনলের সাথে ব্রোমিন ওয়াটার অ্যাড করলে 2-4-6 ট্রাই ব্রোমো ফেনল প্রোডিউস হয়, ফেনলের সাথে ব্রোমিন ওয়াটার অ্যাড করলে 2-4-6 ট্রাই ব্রোমো ফেনল প্রোডিউস হয়, এই 2-4-6 ট্রাই ব্রোমো ফেনল এটা কি করে, ইয়েলো, ইয়েলোইশ হোয়াইট প্রিসিপিটেট দেয়, মানে এই প্রিসিপিটেটটা একেবারে হোয়াইট না, কিছুটা ইয়েলোইশ হোয়াইট, ইয়েলো মিক্স হোয়াইট, কিছুটা হলুদ সাদা, হলুদের মতো সাদা এরকম দেখি, হলুদ সাদা, তো এইটাই হচ্ছে ফেনলের আইডেন্টিফিকেশন, তাহলে ফেনল আইডেন্টিফিকেশনের একটা অপশন হচ্ছে ব্রোমিন টেস্ট, আরেকটা অপশন ফেনল আইডেন্টিফিকেশনের তা হচ্ছে ফেরিক ক্লোরাইড সলিউশন দিয়ে, ফেনল আইডেন্টিফাই করব হচ্ছে ফেরিক ক্লোরাইড দিয়ে, ফেরিক ক্লোরাইড,
फेरुल आइडेंटिफाई करो फेरिक क्लोराइड, फेरिक क्लोराइड सॉल्यूशन यूज करे, फेरिक क्लोराइड सॉल्यूशन यूज करे আমরা ফেনল আইডেন্টিফাই করব, ফেরিক ক্লোরাইড সলিউশন ইউজ করে ফেনল আইডেন্টিফাই করব। তাহলে কি এবার ফেনল, এই যে ফেনল, এই তো ফেনল, ফেনল অ্যাড করছো কি ফেরিক ক্লোরাইড, দেখো কি ফেনল প্লাস ফেরিক ক্লোরাইড, ফেনল প্লাস ফেরিক ক্লোরাইড, ফেনল প্লাস ফেরিক ক্লোরাইড, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড হবে। এটার নাম হচ্ছে হেক্সা ফিনেট ডাইফেরিক, নামটা কি হেক্সাফিনেট ডাইফেরিক, হেক্সাফিনেট ডাইফেরিক, হেক্সাফিনেট কেন জানো, এই যে ফেনল থেকে এই যদি ক্যান্সেল করে দাও, ফেনল থেকে যদি এই রিমুভ করো ফেনল থেকে, তাহলে ওটা ফিনেট হয়ে যায় না, কয়টা ফিনেট, সিক্স, এই কারণে হেক্সাফিনেট, আর এফি টু এই কারণে ডাইফেরি, হেক্সাফিনেট ডাইফেরি, হেক্সাফিনেট ডাইফেরি, তাহলে ডাইফেরিকের জন্য এটা কত লাগবে টু, আর হেক্সাফিনেট হচ্ছে এটা কত লাগবে সিক্স, তাহলে আসলে কি হয়েছে জানো, এই সিক্স হাইড্রোজেন আর এই যে সিক্স ক্লোরিন, দেখছো এই সিক্স হাইড্রোজেন সিক্স ক্লোরিন যায়া সিক্স এইচসিএল প্রোডিউস করছে, এইভাবে রিয়াকশনটা হয়ে গেছে। তখন তাহলে ফেরিক ক্লোরাইড সলিউশন আমরা অ্যাড করলে ফেনলের সাথে কি হবে, হেক্সাফিনেট ডাইফেরিক হবে, এন্ড এই হেক্সাফিনেট ডাইফেরিক যেটা এটা প্রিসিপিটেটের কালার হবে ভায়োলেট, এটা প্রিসিপিটেটের কালার হবে ভায়োলেট কালার, ভায়োলেট, ভায়োলেট কালার প্রিসিপিটেট দিয়েছে, তাহলে এই হচ্ছে ফেনল আইডেন্টিফিকেশন, ওয়ান অপশন ব্রোমিন ওয়াটার, অ্যানাদার অপশন ফেরিক ক্লোরাইড, ওয়ান অপশন ব্রোমিন ওয়াটার, অ্যানাদার অপশন ফেরিক ক্লোরাইড, এই হচ্ছে ফেনল আইডেন্টিফিকেশন, এই হচ্ছে ফেনল আইডেন্টিফিকেশন। রিমেম্বার, তাহলে ফেনল আইডেন্টিফাই করতে বললে দিস ওয়েতে করবা, ওকে, এই হচ্ছে ফেনল। এবার ইথারের নিয়ে একটু কথা আছে, ইথার, ইথার পার্টে তোমরা জানবা হলো উইলিয়ামসন সিনথেসিস, ইথার পার্টে আসলে শুধু ইম্পর্টেন্ট হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস, ইথার পার্টে একটা জিনিস ইম্পর্টেন্ট তা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস, মানে এই রিয়াকশনটা জানলেই হবে। এমসিকিউ আছে মাঝে মাঝে যে উইলিয়ামসন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রোডিউসড বাই উইলিয়ামসন সিনথেসিস মেথড, অ্যান্সার ইথার, ইথার ইজ সিনথেসাইজ or ether is produced by which of the following reaction, Williamson synthesis, so Williamson synthesis হচ্ছে ether preparation, কিভাবে করা হয় দেখো, ether preparation এর জন্য এখানে কি করা হয়েছে, alkyl halide নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে, alkyl halide, এই alkyl halide এর কাছে নেওয়া হয়েছে alkoxide, এটা হচ্ছে alkyl halide, অ্যালকাইল হ্যালাইড, তো আমরা তো কি নিয়ে অ্যালকাইল হ্যালাইড, আর এটা হচ্ছে অ্যালকোক্সাইড, অ্যালকো অ্যালকো এই যে অ্যালকোক্সাইড, অ্যালকোহল থেকে আসছে এই জন্য অ্যালকোক্সাইড, অ্যালকোহল থেকে আসছে এই জন্য অ্যালকোক্সাইড, তাহলে এটা অ্যালকাইল হ্যালাইড, আর এটা হচ্ছে সোডিয়াম অ্যালকোক্সাইড, অ্যালকোক্সাইড তবে সোডিয়াম আছে এই কারণে সোডিয়াম অ্যালকোক্সাইড, তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম অ্যালকোক্সাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম অ্যালকোক্সাইড দিলে কি হবে, সোডিয়াম হ্যালাইড হবে, কেউ ঠেকাইতে পারবে না, কেউ আটকাতে পারবে না, সোডিয়াম হ্যালাইড হবে, তাইলে আসো সোডিয়াম হ্যালাইড তো হলো,
এই সোডিয়াম আর হ্যালোজেন মিলে তো সোডিয়াম হ্যালাইড হলো, তাই না? এই আর এর সাথে কি আসবে? আর ও আর, এই যে আর ও আর, আর ও আর, এই পাশে আর, ওই পাশে ও আর, এই পাশে আর, এই পাশে ও আর, তাহলে কি হলো? আর ও আর। আর ও আর কি? ইথার না, যে কার্বনের মাঝখানে অক্সিজেন থাকলে কি ইথার না? ওই ইথার। ফর এক্সাম্পল অ্যালকাইল হ্যালাইডের নিচে তুমি ইথাইল ক্লোরাইড নিলা, সাপোজ অ্যালকাইল হ্যালাইডের জায়গায় কি ইথাইল ক্লোরাইড, আর অ্যালকোক্সাইডের জায়গায় সোডিয়াম ইথক্সাইড, এই যে ইথাইল ক্লোরাইড সোডিয়াম ইথক্সাইড, ইথাইল ক্লোরাইড সোডিয়াম ইথক্সাইড, কি হবে যেতে? তাহলে এক আমাদের সবচেয়ে চেনা জানা একটা ইথার, তা হচ্ছে ডাই ইথাইল ইথার, এই যে ডাই ইথাইল ইথার, এই যে ইথার প্রিপারেশন ডাই ইথাইল ইথার, আর কি হবে? সোডিয়াম ক্লোরাইড। তাহলে ইথার প্রিপারেশনের এই মেথডটার নাম হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। ইথার প্রিপারেশনের দিস মেথড ইজ নোন অ্যাজ উইলিয়ামসন সিনথেসিস। তো ইথার পার্কে এই একটা জিনিস জানলেই হয়, সেটা হচ্ছে ইথারের প্রিপারেশন অ্যান্ড উইলিয়ামসন সিনথেসিস মেথডে, উইলিয়ামসন সিনথেসিস মেথডে, এটা জানা খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে ক্লাসে আবার একটু ফিরে যাই, আমরা শুরু করলাম কি দিয়ে? অ্যালকোহল এর ডিফারেন্সিয়েশন, যেটা লাস্ট ক্লাসে শেয়ার করা হয়েছে, আজকে আবারও শেয়ার করলাম। ফলোড বাই আসলাম হলো ফেনলে, এন্ড সেখানে ফেনলের প্রিপারেশন জানলাম, এরপর এখানে কিছু কনসেপ্ট আমরা জানলাম, দেন হচ্ছে গিয়ে আমরা ফেনলের আইডেন্টিফিকেশন, অ্যাসিডিক নেচার তার এক্সপ্লেনেশনটা জানলাম, ফেনলের আইডেন্টিফিকেশন জানলাম, ইথার কি, ইথারের প্রিপারেশন জানলাম। এখন ফেনল থেকে, মানে ফেনল থেকে হয় যাদেরকে বলা হয় ফেনল ডেরিভেটিভ, ফেনল থেকে হয় এই কারণে এদেরকে বলা হয় ফেনল ডেরিভেটিভ, ফেনল থেকে হয় এই কারণে এদেরকে বলে ফেনল ডেরিভেটিভ। আর এইটা হচ্ছে গিয়া ফর্মুলা অফ ডেটল, এটা হচ্ছে ডেটল। তাহলে মানে তোমার ফেনলের ডেরিভেটিভ এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, তার মধ্যে এটা একটা, যেটা হচ্ছে ডেটল। ফেনলের ডেরিভেটিভ NH, মানে ফেনলের ডেরিভেটিভ তো OH এখানে দেই, আর এখানে হলো NaCOCH3, এটাও ফেনলের একটা ডেরিভেটিভ, এটাও ফেনলের একটা ডেরিভেটিভ, আর এটা হচ্ছে প্যারাসিটামল। So this is the formula of paracetamol. This is the formula of paracetamol. Quite important দেখিয়ে দিচ্ছি। এটা ফেনল, তবে এবার ফেনল থাকবে না, একটু চেঞ্জ হয়ে যায় OCOCH3 হয়ে যাবে। মানে ফেনল থেকেই আসছে, জাস্ট এক্সট্রা হয়ে গেছে, আর এখানে একটা সি ডাবল এইচ আছে, এটার নাম হলো অ্যাসপিরিন, এটা হচ্ছে অ্যাসপিরিন। ডেটল প্যারাসিটামল অ্যাসপিরিন, ডেটল প্যারাসিটামল অ্যাসপিরিন, এগুলো ফেনলের ডেরিভেটিভ, এগুলো ফেনলের ডেরিভেটিভ। আরেকটা জেনে রাখো শুধু, সেটা হচ্ছে যে ফেনলের সাথে যদি নাইট্রেশন করো, একটা নাইট্রো, দুইটা নাইট্রো, তিনটা নাইট্রো, ফেনলকে নাইট্রেশন করার পরে যদি এটা পাও 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড, এটার নাম হবে পিক্রিক অ্যাসিড, এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। তাহলে এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, ডেটল, প্যারাসিটামল, অ্যাসপিরিন এন্ড পিক্রিক অ্যাসিড, এগুলো জানতে চাইতে পারে ইনস্টিটিউটে। তাহলে আমরা ফেনল অ্যান্ড ইথার পার্টটা আজকে ডান করলাম, অ্যান্ড সাথে আমাদের প্রিভিয়াস ক্লাসের একটু কনসেপ্ট আমরা আর একটু শেয়ার করলাম। ওকে, সো নেক্সট ক্লাসে, আর দ্যাট মিন্স আমরা নেক্সট মানডেতে আমরা ইনশাল্লাহ শেয়ার করব হচ্ছে অ্যালডিহাইড কিটোন। আজকে সেশন, আজকে দিন আমরা শেয়ার করব হচ্ছে অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটা অ্যালডিহাইড কিটোন এক ক্লাসে হয়ও না, তো অ্যালডিহাইড কিটোন এই উইকে আমরা স্টার্ট করব। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে অ্যালডিহাইড কিটোনের উপর। ওকে, তো
শেষ করার আগে আবার রিকোয়েস্ট করতেছি যে তোমরা কালকে পরশুর মধ্যে মানডে ক্লাসে আমি যেন জানতে পারি বা মানডে ক্লাসে তোমাদের সাথে যেন আমি এইটা বলতে পারি যে তোমাদের হাতে কি কি আছে সেটা নিয়ে যেন আমি একটা ব্রিফিং দিতে পারি, তোমরা হাতে পাওয়ার পরে যেন একটা ব্রিফিং দিতে পারি। তো প্লিজ তোমরা মানডের মধ্যে এটাকে মেক শিওর করো। ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। এখন ক্লাসের স্ট্যান্ডার্ডটা বাড়বে একটু, প্রথমে শুরুটা একটু ঝামেলা হয়েছিল কিন্তু একটু ঝামেলা শুরুতে হয়েছিল কিন্তু আমি জানি যে এখন কিন্তু অনেক পারফেক্ট হয়ে গেছে আগের মতোই, বুঝছো? এখন একেবারেই মানে তোমার পিকচার ক্লিয়ার, সাউন্ড টাউন সবই ক্লিয়ার আছে এখন। মানে একটু ফ্যাকচুয়েট করছিল শুরুতে কিন্তু আমি জানি যে ডিফ্রেস ডিফ্রেস দিলে এগুলো আবার ঠিক হয়ে যায়, বাট এখন আর ডিস্টার্বেন্স পাবা না তোমরা আশা করি আর কি। জি স্যার, ওভারঅল ভালো ছিল। জি স্যার, না ওভারঅল মানে একদম আমি তো নিট একদম ক্লিন দেখতেছি, এরকম ছিল না লাস্ট পর্যন্ত প্রথম দিকে, এরকমই তো ছিল না? তো আই হোপ যে মানে ক্লাসের স্ট্যান্ডার্ডটা এখন আবার স্টেবল হয়ে যাবে, তো আমরা আমাদের যেই সামান্য কিছু ব্রেক গেছে সেটা আমরা তাড়াতাড়ি ফোন রিকভার করে ফেলবো। তো তোমরা প্লিজ আমার নোটগুলো হ্যান্ডে নাও তাড়াতাড়ি, সেটাই হলো ব্যাপার। তো আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার।